উত্তরবঙ্গের পর এবার বিঘরের বেগুনের চাহিদা দক্ষিণবঙ্গে। কৃষকদের দাবি, একবার এই বেগুনের স্বাদ যিনি গ্রহণ করেছেন তিনি এই বেগুন খুঁজে নিচ্ছেন। শীতের এই মরশুমে এই বেগুনের উৎপাদন করে বাড়তি পয়সার মুখ দেখছেন কৃষকেরা। কথায় বলে, যার নেই কোনো গুণ তার নাম বেগুন, কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় বিঘরের বেগুনে মজে সারা বাংলা। শীতকালে খাওয়ার পাতে বিঘরের বেগুন মানে আর কোনো কথাই নেই। বর্তমানে যা শুধু উত্তর দিনাজপুর জেলায় সীমাবদ্ধ নেই, যা আজ উত্তরবঙ্গ ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সমাদরে গৃহীত হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় এই বেগুনের স্বাদ একবার যিনি গ্রহণ করেছেন, প্রতি বছর শীতকাল এলেই তাকে খোঁজ করতে হয় এই বেগুনের। এই বিঘরের বেগুন শীতকালে চাষিদের জীবন এবং জীবিকার অন্যতম ভরসা। বর্তমানে এই প্রজাতির বেগুনের চাষ হচ্ছে 8 থেকে 10টি গ্রামে। শুধু এই বেগুনের চাষই নয়, এর চাহিদাও দিন দিন বেড়ে চলেছে, যার ফলে এই বেগুনকে ঘিরে চাষিদের উৎসাহ বেড়েছে দ্বিগুণ পরিমাণে। বর্তমানে বেড়েছে এর ফলনও। তবে জানা গেছে, বিগত বছরগুলির তুলনায় এবছরের রেকর্ড সংখ্যক বেগুনের চাষ হয়েছে এই সব এলাকায়। একই ছবি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার এলাকাতেও। কৃষকরা জানান, তাদের উৎপাদিত বেগুন এই জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা, এমনকি কলকাতাতেও রপ্তানি হচ্ছে। জেলার পাশাপাশি অন্যান্য জেলাতেও এর চাহিদা বেড়েছে। কৃষকদের দাবি, প্রতি বছর বন্যার সময় এই এলাকায় জল জমে যায়, ফলে জমিতে পলি পড়ে, তাই জমিতে উৎপাদিত বেগুনের স্বাদ অনেকটাই বেশি। অপরদিকে এই বিষয়ে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বছরে প্রায় 300 হেক্টর জমিতে এই বেগুনের চাষ হচ্ছে। এই বেগুন চাষ করে কৃষকেরা যথেষ্ট লাভবান হচ্ছেন। এই চাষের জন্য পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন সহায়তাও প্রদান করা হচ্ছে। মোটামুটি 15-20টা গ্রাম মিলে 300 হেক্টর, 300 হেক্টর মোটামুটি এখানে হাজারের মতো পরিবার আছে যারা বেগুন চাষ করে। বিগত দিনে করোনার কারণে অনেক চাষি ভাইদের লস হয়েছে। এবার কিন্তু বেগুনের চাষটা খুবই ভালো হয়েছে। একটা কথা বলি, তার সাথে বেগুনের চাষ কিন্তু এখানে মোটামুটি 20-25 বছর ধরে হয়। এই যে সরকার, মমতা ব্যানার্জির সরকার আসা থেকে এই যে রাস্তাঘাট, এই যে বিভিন্ন প্রান্তে যে বেগুন চলে যাচ্ছে, তাতে চাষিরা দাম পাচ্ছে ভালো। মমতা ব্যানার্জি একটা ভালো কাজ করে দিচ্ছে এই জনগণের জন্য। 1 বিঘা জমিতে মিনিমাম 60-70 হাজার টাকায় বিক্রি করে। এই বিষয়ে এক বেগুন চাষি শফিকুল হক বলেন, তো এই বেগুন আমাদের 9 নম্বর গৌরী অঞ্চলের পশ্চিম পারে আর কি খুবই হয়, কেন যে আমাদের এদিকে বন্যা হয়, আর বন্যার কারণেই আমাদের বেগুনটার খুবই স্বাদ হয়। আর যেরকম আমাদের আয়ঞ্জের তুলায় পান্ধা চালের একটা নাম আছে, সেরকম আমাদের ভিটিয়ারের বেগুনের একটা নাম আছে। কিন্তু এখানে একটা নাম এসেছিল ভিটিয়ার বিঘরের বেগুন, সেটা আজও বিঘরের বেগুন না, ওটা বেগুন হচ্ছে আমাদের ভিটিয়ারে বেশি করে চাষ হচ্ছে। আমাদের টোটাল এলাকাটা আমাদের চাষি ভাইরা চাষ করে এই ধূপা বেগুন। আমিও চাষ করি ধূপা বেগুন, কিন্তু এক একটা সাইজ 2 কেজি 1.5 কেজি এত দূর অব্দি হয়, একদম নরম। এই বেগুনটা আমাদের খুবই স্বাদ হয়। কোথায় কোথায় যায় এই বেগুনটা? আমাদের মালদা, কলকাতা, মুর্শিদাবাদ, তোমার শিলিগুড়ি, বালুরঘাট, হিলি সব জায়গায় যায়। আর আগে আমরা দাম পেতাম না, যখন বাইরে যেত না, আমাদের রাস্তাঘাট ছিল না। মমতা ব্যানার্জি সরকার আসার পর থেকে আমাদের রাস্তাঘাট ভালো হয়েছে। আমরা রাস্তাঘাট হওয়ার কারণে, আর আমাদের একটা ব্রিজ করে দিয়েছে নিমতলা ব্রিজ, কিন্তু আমাদের খুবই সুবিধা আছে চাষি ভাইদের, আমরা দাম পাচ্ছি এখন বাইরে যাচ্ছে তার জন্য। অপরদিকে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, চাষ এবার কি এবার চাষ এবার আমাদের প্রচুর হয়েছে, কিন্তু এখন একটু পিছিয়ে লাগিয়েছি তো বেগুনটা, একটু এখন মানে করে আর কি ধরছে আর কি বেগুন, একটু দেরিতে হবে আর কি। এই প্রথম তুরাতে এটাই হলো ফার্স্ট আর কি বেগুন, এর থেকে বড় বড় বেগুন হয়। আর এটা আমাদের ভিটিয়ারেই বেগুনটা হতো আর কি আগের থেকেই, কিন্তু এর আগে কী হচ্ছিল, আমাদের ভিটিয়ার এলাকায় হাট ছিল না, তো তার জন্য বিগড়ে আর কি নিয়ে যেত লোকগুলো, তার জন্য বিগড়ে নাম বলতো আর কি বেগুনগুলোর। এখন কিন্তু আমাদের ভিটিয়ার হাট লাগাইছে, এক মানুষ লাগাইছে হাট, ওখানেই বিক্রি করে ওখান থেকে সবাই নিয়ে চলে যায় শিলিগুড়ি, কলকাতা, আরও অন্য অন্য জায়গায়। আর গেল 2 বছর পরে আর কি করোনার টাইমে আর কি
ওই যে মানে হাট বাজার যেতে পারি না, তার জন্য চাষিদের খুব লস হয়েছে। এবার কিন্তু ভালো হবে। আমরা এটা প্রথম প্রথম যখন বিক্রি করছিলাম এর আগে আর কি, কিছুদিন আগে অল্প অল্প করে উঠছিল, তো 40-50 টাকা বিক্রি করতাম, এখন আমাদের 20 টাকা কেজি হয়ে গেছে। কেমন পাচ্ছে না দাম? মোটামুটি ভালোই পাচ্ছি আর কি। এটা 20 টাকার উপরে থাকলে, 10 টাকার উপরে থাকলেই আর কি লাভ হবে আর কি কৃষকের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানসল্যান্ড, উত্তর দিনাজপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।